freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা শিখব কিভাবে এক্সেলে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করব। তার জন্য প্রথমে আমরা এক্সেল ওপেন করব। ওপেন করে আমরা একটি টেবিল ক্রিয়েট করব। তার জন্য প্রথমে আমরা হেডারগুলোর নাম লিখে ফেলব। নামগুলো ক্রিয়েট করার পর আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হোমে যাব। হোমে যে ফরম্যাট অ্যাজ টেবিল, এখানে এই অপশনে ক্লিক করে একটা টেবিল ক্রিয়েট করে নিব। টেবিল ক্রিয়েট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে একটা অপশন থাকবে মাই টেবিল হ্যাজ হেডার, সেটা আমরা অন করব। অন করে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমরা উপরে দেখব অনেকগুলো অপশন আছে, ফাইল, হোম, ইনসার্ট। আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর রাইট সাইডে দেখব অপশন আছে, সে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর রাইট সাইডে দেখব যে অনেকগুলো অপশন, কাস্টমাইজ রিবন, কুইক অ্যাক্সেস টুলবার। আমরা কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে উপরে কমান্ড আমাদেরকে চুজ করতে হবে, কমান্ড নট ইন দ্য রিবন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে ফর্ম অপশনটি খুঁজব। আমরা ফর্ম অপশনটি ক্লিক করব। ক্লিক করে অ্যাড করে দেব। অ্যাড করে দিলে দেখব সাইজে চলে আসবে, তারপর ওকে ক্লিক করে দেব। ক্লিক করার পর একদম উপরে দেখব আমাদের সামনে নতুন একটি অপশন চলে আসবে ফর্ম, সেই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটি ডাটা এন্ট্রি শিট তৈরি হয়ে যাবে। এখন আমরা এক্সাম্পল হিসেবে নেম লিখব, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার দেব। ফোন নাম্বার দিয়ে আমরা যদি নিউ রেকর্ডে ক্লিক করি তাহলে ডাটাগুলো এন্ট্রি হয়ে যাবে। দেন পরের রোতে আমরা আবার সেমভাবে অন্য একটি নেম লিখব। এইভাবে আমরা প্রত্যেকটা ডাটা এন্ট্রি করে ফেলতে পারবো। সবগুলো করার পর আমরা ক্লোজ দিব। ক্লোজ দিলে আমাদের একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজে এক্সেল ব্যবহার করে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবো। ধন্যবাদ।